বলুন তো, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটির নাম কি? নিঃসন্দেহে উত্তরটি হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রায় 700 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 1972 সালে। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। এরপর 1973 সালে নামটি পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এই নামকরণ করা হয়। প্রথম ব্যাচে 150 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু করা হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। 1971 সালে 12 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। ১৯৭১ সালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশে প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অনুষদ সংখ্যা 6টি। বাংলাদেশে স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি ক্ষুদ্রতম। আপনি যদি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রায় 32 কিলোমিটার যাত্রা করতে হবে। যাত্রার জন্য আপনি কয়েকটি পরিবহনের নাম জেনে রাখতে পারেন, যেমন ধামরাই গুলিস্তান, শোভাযাত্রা, ইতিহাস, বৈশাখী অন্যতম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে ডেইরি ফার্ম দ্বারা পরিবেষ্টিত। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে, যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের জন্য এক পছন্দের জায়গা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 35টি বিভাগ রয়েছে। সমাজবিজ্ঞান অনুষদে আছে 6টি বিভাগ, সেগুলো হলো অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে আছে 7টি বিভাগ, সেগুলো হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান। কলা ও মানবিকী অনুষদে আছে 9টি বিভাগ, সেগুলো হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং চারুকলা। জীববিজ্ঞান বিষয়ক অনুষদে আছে 7টি বিভাগ, সেগুলো হলো উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। ব্যবসায় শিক্ষা অনুষদে আছে 4টি বিভাগ, সেগুলো হলো ফিন্যান্স ও ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট স্টাডিজ।
আইন অনুষদে আছে মাত্র একটি বিভাগ, সেটি হলো আইন ও বিচার। এছাড়াও পাঁচটি ইনস্টিটিউট বিদ্যমান, সেগুলো হলো ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। স্থপতি রবিউল হোসেনের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সম্মুখে 1952 সালে ভাষা আন্দোলনের ও 1971 সালে মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা 16টি, এর মধ্যে ছাত্রদের জন্য 8টি ও ছাত্রীদের জন্য 8টি হল রয়েছে। হলগুলোর নাম যথাক্রমে আল বেরুনি হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, আফমক কামাল উদ্দিন হল, মাওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ফজিলাতুন্নেসা হল, নব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, শহীদ রফিক জব্বার হল, শেখ হাসিনা হল, বেগম সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। বিশ্ববিদ্যালয়টি থেকে অসংখ্য ছাত্রছাত্রী আজ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাদের প্রতিভার ছাপ রেখে যাচ্ছে। তাদের মধ্যে কয়েকজন পরিচিত মুখ হচ্ছে যথাক্রমে সেলিম আল দীন, হুমায়ুন ফরিদি, শহীদুজ্জামান সেলিম, আবদুল্লাহ মামুন, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, ডক্টর সৌমিত্র শেখর, জাকিয়া বারী মম প্রমুখ। বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্যের নাম ডক্টর ফারজানা ইসলাম। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনি প্রথম মহিলা উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিখ্যাত জায়গা হচ্ছে বটতলা। মূলত বিভিন্ন খাবারের জন্যই এই জায়গা এত বিখ্যাত, তবে বিশেষভাবে বিভিন্ন ধরনের ভর্তা এখানকার হোটেলগুলো প্রাণ। তাছাড়া এখানে অনেক লাইব্রেরি ও ফটোকপির দোকানও বিদ্যমান। এই বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত বোটানিক্যাল গার্ডেনও আছে, যেখানে বিভিন্ন মূল্যবান বৃক্ষ বিদ্যমান, যদিও পুরো বিশ্ববিদ্যালয় নিজে একটি আস্ত বোটানিক্যাল গার্ডেন। এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো মনোরম খেলার মাঠ আছে, যা ছাত্রছাত্রীদের শরীরচর্চা এবং খেলাধুলার অন্যতম জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই পাখি উৎসব হয়ে থাকে। এই পাখি উৎসব মূলত অতিথি পাখিদের উদ্দেশ্য করেই বেশি জনপ্রিয়তা পেয়েছে। প্রতি বছরই হাজার হাজার দর্শক আসেন শুধুমাত্র এই অতিথি পাখি দেখতে, যদিও এখন অতিথি পাখির প্রজাতির সংখ্যা অনেক কমে গেছে।
বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বৃক্ষ থাকায় এখানে জীববৈচিত্র্য বিদ্যমান। এই বিশ্ববিদ্যালয়ে রাস্তা ধরে হাঁটতে থাকলে আপনি হঠাৎই দেখে ফেলতে পারেন কাঠবিড়ালি, গুইসাপ, শিয়াল, বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, বনমিড়াল সহ আরও বিভিন্ন প্রাণী। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছ থাকায় এখানে সবচেয়ে ভালোভাবে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি অনন্য বিষয় হলো এখানে প্রকৃতির সবুজ রঙের সাথে মিল রেখে স্টুডেন্ট বাসগুলো সবুজ রঙের, যদিও এখন লাল রঙের বিআরটিসি বাসের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। আপনি যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন, আপনার মন যদি হয় সবুজ, তাহলে জীবনে একবার হলেও আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে আসতেই হবে।